অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি আজকে বিশ্লেষণ করতে চলেছি জ্যোতিষীয় আঙ্গিকে, ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হলে কে করবে, কোন দেশ করবে বাজিমাত, তাই নিয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। প্রত্যেকে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে সম্পূর্ণরূপে কিন্তু ভিডিওটি শুনবেন। তো প্রথমে আমি দুটি দেশের রাষ্ট্রপ্রধানের জন্ম সময় নিয়ে আমি আলোচনা করব। তো মাননীয় নরেন্দ্র মোদীর জন্ম সময় হচ্ছে 17 সেপ্টেম্বর 1950, এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের জন্ম হচ্ছে 15 জুন 1953। তো প্রত্যেকেরই আমি চন্দ্র রাশি ধরে এবং বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, এখন যে গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু এই ভিডিওতে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। তো প্রথমেই আমি আপনাদেরকে জানাই, এই বিশ্লেষণ করার আগে, চীন যেটা করছে বিনাশকালে বুদ্ধিনাশ, প্রথমেই আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, চীন বুঝতে পেরে গেছে যে তার দেশ থেকে অনেক বড় বড় সংস্থা ব্যবসা গুটি নিয়ে আমাদের ভারতবর্ষে সেই ব্যবসাগুলো কিন্তু আসতে চলেছে। সেজন্য চীন পরিকল্পনা করে এই যুদ্ধ, একটা অস্থিরতা পরিস্থিতি ভারতবর্ষে রাখতে চাইছে, যাতে বড় বড় শিল্পগুলো যেন ভারতবর্ষে না আসে। সেজন্য নেপালকেও মদদ দিচ্ছে, পাকিস্তানকেও মদদ দিচ্ছে, কারণ জানে চীন যে যদি সেই ব্যবসাগুলো চীন থেকে সরে যায় তাহলে চীনের অর্থনীতি মুখ থুপড়ে পড়বে এবং ভারতবর্ষের অর্থনীতি স্ট্রং হবে এবং ভারত হবে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসন নিবে। তো সেই জন্য চীন এই পরিকল্পনাটা কিন্তু করেছে। তো গ্রহের অবস্থান অনুযায়ী আমি এবার বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, আমি যেটা ডাটা পেয়েছি সেটাতে আমি নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন পেয়েছি, এবং এর সাথে সাথে শি জিনপিংয়ের পেয়েছি কর্কট রাশি। তো আমি আগে বলেছি আমি চন্দ্র রাশি ধরে আলোচনা করব। তো প্রথমেই আসি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান, অর্থাৎ 18 জুন এই মঙ্গল মাননীয় প্রধানমন্ত্রীর পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ যেটা হচ্ছে বুদ্ধিস্থান, অর্থাৎ যেটা বুদ্ধির দ্বারা যে কাজ হবে, ঠিক সিদ্ধান্ত নেওয়া, যথেষ্ট মানে চারিদিককার পরিস্থিতি প্রত্যেক দেশের সাথে আলোচনা করে এবং সমস্ত দলের সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত এবং কড়া হাতে এই পরিস্থিতির মোকাবেলা কিন্তু করবে, অর্থাৎ সঠিক বুদ্ধি, নির্ণায়ক বুদ্ধি নিতে পারবে, যেহেতু বুদ্ধি স্থানে এই মঙ্গলের অবস্থান। ঠিক শি জিনপিংয়েরও নবমভাবে এই মঙ্গলের অবস্থান, সেক্ষেত্রে কিছুটা হলো তার ক্ষেত্রে কিন্তু খুব একটা লাভবান কিন্তু হবে না। এবার আসি ঠিক তৃতীয় ভাব, যেখান থেকে আমরা উইল পাওয়ার বিচার করি, অর্থাৎ আপনার মনোবল কেমন থাকবে সেটা আমরা বিচার করি, অর্থাৎ আপনি কতটা পরাক্রম থাকবে। সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়ভাবে শনি গ্রহের অবস্থান, সক্ষেত্রিক শনি অবস্থান, অর্থাৎ মনোবল কিন্তু যথেষ্ট এবং আপনার পরাক্রম কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে সক্ষেত্রিক শনি, একটা অ্যাডভান্টেজ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিবে। কিন্তু শি জিনপিংয়ের দেখুন হরোস্কোপে এই পরাক্রমভাবের অধিপতি অর্থাৎ বুধ, সে কিনা দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক, কারণ সেখানে সিদ্ধান্ত নিতে বা করতে করতে নিতে পারবে না, ঠিক সিদ্ধান্ত বা পরাক্রমের জায়গাটা কিন্তু অনেকটা পিছিয়ে, অর্থাৎ ভারতীয় সেনা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ চীনের সেনার থেকে, যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য ভারতীয় সেনা তস কদম এগিয়ে আছে, কিন্তু চীনের সেনা কিন্তু সে মতন কিন্তু পারবে না,
যদি যুদ্ধ হয় অনেকটাই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটায় ভীতু। এরপরে আমি জানাই, দেখুন নরেন্দ্র মোদী সপ্তমভাবে শুক্রের অবস্থান, সকেত্রিক সূত্র শুক্রের অবস্থান এবং কেন্দ্রে শুক্র অবস্থান করছে, অ্যাডভান্টেজ দিবেই নরেন্দ্র মোদীকে এই যুদ্ধ যদি হয়। এবং সি জিনপিংয়ের চতুর্থ গতি একাদশ স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু শুভ, কিন্তু সপ্তম কেন্দ্রে এই শুক্রের অবস্থান বেশি অ্যাডভান্টেজ কিন্তু দিবে মাননীয় নরেন্দ্র মোদীকে সি জিনপিংয়ের থেকেও। এর সাথে সাথে আমি জানাই, এই রবি গ্রহ যখন জুলাই মাসে মাননীয় নরেন্দ্র মোদীর ঠিক নবমভাবে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে শুরু করে দিবে, আরও শুভ ফল। অর্থাৎ নব পঞ্চম যোগ, অর্থাৎ নবম স্থানে রবি, পঞ্চম স্থানে মঙ্গল, একটা দুটি অগ্নি প্ল্যানেট গ্রহ ঠিক কেন্দ্রে বসে থাকায় এত সুন্দর যোগ, যেখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সেখানে নরেন্দ্র মোদী যথেষ্ট অ্যাডভান্টেজ পাবে, অর্থাৎ ভারতবর্ষ কিন্তু চীনকে পরাস্ত করবে এবং বাজিবাদ করবে ভারতবর্ষ। এবং পাশাপাশি দেখুন অর্থনৈতিক দিক থেকে দেখুন দ্বিতীয় স্থানে এই বৃহস্পতি 30 জুন অবস্থান করছে নরেন্দ্র মোদীর, কিন্তু সি জিনপিংয়ের এই অর্থভাব সেটা কিনা দ্বাদশভাবে থাকছে, অর্থাৎ রবি যেখানে দ্বাদশে রাহুর সঙ্গে থাকছে সেখানে কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক কিন্তু একটা সময়। এবং এর পাশাপাশি নরেন্দ্র মোদী কিন্তু গ্লোবাল সাপোর্ট চারিদিক থেকে কিন্তু পাবে, এই যুদ্ধ হলে গ্লোবাল সাপোর্টটা কিন্তু চারিদিক থেকে পাবে, প্রচুর দেশ কিন্তু নরেন্দ্র মোদীকে সাহায্য করবে। এবং সি জিনপিংয়ের কিন্তু চারিদিক থেকে কিন্তু চাপ আসবে, অর্থাৎ আমি একটা কথা আবারও বলছি, যুদ্ধ হলে নিশ্চিত রূপে চীন পরাজিত হবে ভারতের কাছে। আমি আবারও খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি, কারণ গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এবং চারিদিক থেকে কিন্তু চীনের উপর চাপ সৃষ্টি হবে। এবং ভারত কিন্তু বিভিন্ন দেশ থেকে সাহায্য কিন্তু পাবে, অর্থাৎ গ্লোবাল সাপোর্ট যেটা আছে, বিভিন্ন দেশের সহযোগিতা কিন্তু ভারত কিন্তু পাবে। এবং ভারতের সেনার মনোবল যথেষ্ট পরিমাণে, আমি আবারও বলছি তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি আপনাদের উইল পাওয়ার পরাক্রম কেমন আছে, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রপ্রধানের যদি দেখা যায় তৃতীয়ভাবে সকেত্রিক শনি ন্যায় করাবে শনি, আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যে অন্যায় হয়েছে সেই জিনিসটা ন্যায় আমাদের যে ভারতীয় 20 জন সেনা এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে, 20 জন সেনা যে মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, তার ঠিক মাসল কিন্তু চীনকে গুনতেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যুদ্ধ হলে নিশ্চিত রূপে ভারত জয়ী হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।